ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে খুব ভোরে যাত্রা শুরু করেছি দিনাজপুরের উদ্দেশ্যে। বাসে করে প্রায় ৬ ঘন্টার পথ পাড়ি দিয়ে দিনাজপুর সদর, তারপর টমটমে চড়ে দিনাজপুরের কান্তজিয়র মন্দির পৌঁছতেই দুপুর হয়ে গেল। ঢাপা নদীর তীরে কান্তজিয়র মন্দির ১৮ শতকে নির্মিত পোড়ামাটির এক অনন্য স্থাপনা। অপূর্ব শৈল্পিক এই মন্দিরে রয়েছে প্রায় ১৫,০০০ মতো টেরাকোটার ফলক। বাংলাদেশে এমন টেরাকোটায় সাজানো মন্দির শুধু একটিই আছে। সাধারণ মানুষের মতে মহারাজা প্রাণনাথ ১৭০৪ সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। প্রায় ৪৮ বছর পর ১৭৫২ সালে প্রাণনাথের ছেলে জমিদার রামনাথ এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেছিলেন। পুরো মন্দিরে মধ্যযুগের কবি বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের বয়ান এইসব ফলকে ফুটিয়ে তুলেছিলেন এই অঞ্চলের শিল্পীরাই। চোখ জুড়ানো মাটির ফলকে গল্পের আকারে সাজানো আছে কুরুক্ষেত্রের যুদ্ধ, পাণ্ডবদের জীবনাচার, কৃষ্ণের শৈশব থেকে দেবতা হয়ে ওঠার গল্প। প্রতিদিন শত শত ভক্ত ভিড় জমান মন্দিরের চত্বরে। কান্তজিয়র পেছনেই রয়েছে অর্চনা মন্দির। প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এটি কান্তজিয়র চেয়েও পুরনো মন্দির। কান্তজিয়র মন্দির থেকে আমরা সরাসরি চলে গেলাম দিনাজপুর শহরে মহারাজা প্রাণনাথের প্যালেসে। বৃহত্তর দিনাজপুরের এই রাজ পরিবারই গড়ে তুলেছিলেন মধ্যযুগের দিনাজপুর শহর। কান্তজিয়র মন্দির এবং দেশের সবচেয়ে বড় দীঘি রামসাগরও নির্মাণ করেছিলেন তারা। দেশভাগের পর এই জমিদারির শেষ বংশধরেরা বাংলাদেশ ছেড়ে যান। সেই থেকে প্রায় ৩৫০ বছরের পুরনো বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এখন জমিদার বাড়ি এবং মন্দিরটি দেখাশোনা করছে জেলা প্রশাসন ও ইসকন।